আসসালামু আলাইকুম, আশা করি সকলে বেশ ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে সরাসরি মাছ ধরা দেখাচ্ছি। এটা হলো ঝাড় বেড় দিয়ে মাছ ধরা। তো আজকে প্রচুর মাছ হবে, দেখতে থাকুন আজকে সম্পূর্ণ ভিডিওটা। দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রচুর মাছ পেয়েছে, বাইলা 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 দেখি চালু বড় গলদা। এই মাছগুলো ধরে ফেলেছে, কোড়াল আছে। নৌকো ভর্তি মাছ দেখেন মনে পানি শেষ আর হেউস ভর্তি মাছ। আর একুরা বড় জানার মতো মাছ ধরছে, বড় জানার অল্প কইছে ঠাল। ও বড় বাইলা বইছে ওটার ভিতরে, ওই পির ভিতরে পাতে এই গোসটা নয় লালে সেউগা ভাইলার মুঠ ভর্তি মাছ থাকেন। বাইলা ধরছে বড় একটা, বাইলা ধরছে ফোন লাগবে। দেখো বন্ধুরা কত বড় মটকা, না কি না গলদা গলদা চিংড়ি, গলদা চিংড়ি সব ঠেঙ্গলা গলদা চিংড়ি। ছোট পাইছে, যে চারা আছে মাছ দিয়ে চাল্লাই সুক্রিয় করার দরকার। মুখ বেটু উঠাইতে আসছে, এটি বড় নাকি সবচেয়ে, ও কি সাইজ সাইজ বলো না, অনেক ভালো ভালো সাইজ। সেই পাতিলের ভিতরে মাছ দেখেন, এই বাইলেটা ধরছে বড় বাইলা। দেখলেই মনটা শান্তি হয়ে যায়, মাছ আছে ভালো মাছ পেয়েছে।
গাছের গোড়া কত একটা গলদা চিংড়ি বাচ্চা হয়েছে, সব কুড়িয়ে মাছ ধরছে না তো ভাইলা। আবার একটা বাইলা ধরছে, ওরে মুড় ভর্তি মাছ, সেই আর একটা মাছ আমার গলদা চিংড়ি আছে যেটা নদীর ভিতর থেকে লাভ হয়, বাইলে বসে না বাইলে বলি নাকি মটকে সবাই আবার আমার লেয়াস ধরে উঠেছে সেম মাছ, এই যে মুল ভর্তি মাছ বড় বড় চিংড়ি আছে, আমি তো নাম মনে করছিলাম দুই আর খরচ যে আমি তো করতেছি এই বড় তো